এখানেই বলেন প্রতিবন্ধী মধ্যে মাঝে কারণ বিস্তারিত অনুষ্ঠানের আজকে আমাদের মূল আকর্ষণ আমাদের সুযোগ্য কমিশনার জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক স্যার আমাদের মধ্যে এবং আপনারা এখানে আসছেন কষ্ট করে স্যার জন্য যারা উপস্থিত রয়েছেন তাদের আমরা ঈদের উপহার সামগ্রী এবং আমাদের কোভিডের এই সময়ে লকডাউনের সময়ে যারা অনেক কষ্ট করে উদযাপন করতেছেন আসলে আমাদের পক্ষে তো আসলে সম্ভব হয় না ঈদের পক্ষ থেকে তারপরেও আমরা যতটুকু পেরেছি আমরা চেষ্টা করেছি দুস্থ অটিস্টিকদের মাধ্যমে এবং তাদেরকে প্রাণ সহযোগিতা করার জন্য আমাদের স্ত্রী বোয়ালিয়া এবং আমাদের ওসি রাজকরা ওরা অত্যন্ত পরিশ্রম করেছেন করে আজকে আপনাদের এই প্রোগ্রামটা সাফল্যমণ্ডিত করেছেন আমরা আশা রাখি যে আপনারা এই দুস্থদের মাঝে এই ত্রাণের জিনিসগুলো খুব সুন্দরভাবে ডিস্ট্রিবিউট হবে পরিবার পরিজনকে নিয়ে আপনারা সুন্দরভাবে এই লকডাউনের সময়টা অতিবাহিত করতে পারবেন এবং পাশাপাশি আজকে যারা অত্যন্ত দুঃস্থ গরিব তাদেরকে সব জায়গায় আমরা 12টা থানায় আমরা ব্যবস্থা করেছি আমাদের আশপাশায় আজকে আমাদের এই ত্রাণের মাধ্যমে আমরা জনগণকে আরও উদ্ভূত করবো যে এই গরিব মানুষের পাশে তারা এখানে অনেক ধনাঢ্য ব্যক্তিরা আছে আসলে আমরা সবাই মিলে যদি আমরা একটা এই গরিব মানুষের জন্য দুস্থ মানুষের জন্য যদি কাজ করতে পারি সোসাইটিতে আসলে অনেক ধরনের ধনাঢ্য ব্যক্তিরা আছে তারা হাত বাড়িয়ে দিতে পারে আমাদের এই দুস্থদের মাঝে এটাই হবে আমার প্রত্যাশা আমি আশা রাখি যে এই মাঝে আমরা যতটুকু পারি প্রেরণ বিতরণ করবো আমাদের আর্থিক নিশ্চিত করবেন মাস্ক পরবেন এবং মাস্ক না কোথাও বাইরে যাবেন না তাদের এই কার্যক্রমটাকে শুরু করবো আমি পর্যায়ক্রমে যাবো একটু ধরে থাকেন তাহলে আমরা এই সবাইকে রেস্টুরেন্টটাকে উদ্বোধন করবো ও স্যার অটিস্টিক